হ্যালো ফ্রেন্ডস, তো প্রতিদিনকার মতো ব্যবসার আইডিয়া নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদেরই বন্ধু সৌপ্তিক। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কি করে কোনো রকম যন্ত্র ছাড়াই প্লাইউডের ব্যবসা শুরু করতে পারবেন। মানে আপনাকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে হবে না, কোনো রকম কোম্পানি না খুলেও কিন্তু আপনি ব্যবসা শুরু করে প্রতি মাসে 70-80 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। সেই পদ্ধতি আজকে আমি আপনাদের বলতে চলেছি। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর একদমই স্কিপ করবেন না। তো চলুন বন্ধুগণ, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই বিজনেস আইডিয়া। বন্ধুগণ, আজকে যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তাদের একটা কথাই বলবো, এরকম প্রতিনিয়ত ব্যবসংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে রাখবেন। তো এইবার বলি যে এই ব্যবসা আপনি কী করে শুরু করবেন। তো অবশ্যই আপনাকে এই ব্যবসা শুরু করার জন্য লাগবে একটা জায়গা। জায়গাটা হতে হবে মার্কেট বা বাজারের মধ্যে, যেখানে প্রচুর লোকে যাতায়াত রয়েছে। আর এই ব্যবসাটা অবশ্যই শহর অঞ্চলে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে বেশি চলবে গ্রামের থেকে। তো আপনি আপনার একটা দোকানে কী করবেন, এরকম যত সমস্ত প্লাইউড রয়েছে বিভিন্ন কোম্পানির আপনি প্লাইউড কিনে কিন্তু একটা কালেকশন করে রাখবেন। তার আপনাকে রাখতে হবে সাথে সাথে একটা গোডাউন। গোডাউনটা দোকানের আশেপাশে হলেই খুব সুবিধা হয়, তাতে যখন আপনার কাস্টমাররা আপনার দোকান থেকে এসে মাল সিলেক্ট করবে তখন তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আপনার গোডাউন থেকে কিন্তু মাল দিয়ে দিতে পারবেন। তো এর জন্য আপনাকে বিভিন্ন কোম্পানির সাথে ফ্র্যাঞ্চাইজি নিতে হবে বা বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিতে পারেন। তো ডিলারশিপ নেওয়ার জন্য সেই সমস্ত কোম্পানির সাথে আপনি যোগাযোগ করবেন। এবার যদি বলেন যে কোম্পানির সাথে কী করে যোগাযোগ করবেন, তো মার্কেটে প্রচুর এরকম ডিস্ট্রিবিউটর বা ডিলার রয়েছে যারা এরকম ডিলারশিপ দিয়ে রয়েছে, বা আপনি সরাসরি কোম্পানির কাছে গিয়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। তো গুগলে সার্চ করতে পারেন, তাদের ফোন নাম্বার পেয়ে আপনি তাদের সাথে কথা বলে কিন্তু অনায়াসে ডিলারশিপ, সাব ডিলারশিপ এরকম কিন্তু নিয়ে নিতে পারবেন। এবার বলি এই ব্যবসা করতে গেলে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এই ব্যবসাটা করতে গেলে আপনার দোকান বা আপনি যে জায়গা কিনছেন সেই খরচা বাদ দিয়ে জাস্ট আপনার ব্যবসার জন্য অবশ্যই আপনাকে 4-5 লক্ষ টাকার একটা ইনভেস্টমেন্ট রয়েছে। আপনি চাইলে এর থেকে একটু কম টাকা দিয়েও কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন। 2-3 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট নিয়েও কিন্তু শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 3-4 কোম্পানির প্লাইউড লাগবে। প্লাইউডের কিন্তু বিভিন্ন সাইজ হয়ে থাকে, 6 mm, 18 mm, তো আরও এরকম কিন্তু সাইজ হয়ে থাকে, 12 mm। তো আপনাকে সব ধরনের কিন্তু প্লাইউড রাখতে হবে। আর তার সাথে সাথে রাখতে হবে আপনাকে আঠা, মানে আপনাকে ফেভিকল বা অন্যান্য কোম্পানির যে আঠাগুলো হয়ে থাকে সেগুলোকে আপনাকে রাখতে হবে। আর তার সাথে সাথে রাখতে হবে সানমাইকার, মানে এই প্লাইউডের উপরে যে লেবেলগুলো লাগানো থাকে স্টিকারের মতো সেগুলোকে বলে সানমাইকার। তো আপনাকে সেই সানমাইকারও কিন্তু কালেকশন করে রাখতে হবে। সমস্ত কিছু যখন আপনি আপনার দোকানে রাখতে পারবেন তখনই কিন্তু আপনি প্রতি মাসে কম করে কিন্তু 70-80 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। বন্ধুগণ, এবার যদি আপনারা বলেন যে না আপনারা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবেন, আপনাদের কাছে অনেক বাজেট রয়েছে, বা আপনারা শেয়ারে বা পার্টনারশিপে 3-4 জন মিলে এই ব্যবসা খুলতে চান, তাহলে অবশ্যই খুলতে পারেন। তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনারা কী করে একটা বড় কোম্পানি খুলবেন যেখানে প্লাইউড আপনারা তৈরি করবেন। তো সেরকম একটি কোম্পানি যদি ভিডিও দেখতে চান যে কীভাবে খুলতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ কিন্তু ভিডিও বানিয়ে দিতে পারি। তো এবার বলি যে এই ব্যবসা করতে গেলে আপনার আর কী কী লাইসেন্সের বা কোনো কাগজপত্রের প্রয়োজন আছে কিনা। অবশ্যই যে কোনো ব্যবসা করতে গেলে লাইসেন্সের প্রয়োজন রয়েছে। ট্রেড লাইসেন্স আপনাকে বানাতে হবে, তার সাথে সাথে আপনাকে লাগবে একটা জিএসটি নাম্বার। আর টুকিটাকে কিছু লাইসেন্স রয়েছে, এনওসি ফেনওসি, সেগুলো টুকিটাকে আপনি লাইসেন্স বানিয়ে কিন্তু এই ব্যবসাটি অনায়াসে শুরু করতে পারবেন। এবার বলি যে এই ব্যবসা করতে গেলে আপনাকে যে কোম্পানিকে কত টাকা দিতে হবে। দেখুন, বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্নভাবে কিন্তু টাকা নিয়ে থাকে, কারণ ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে বা ডিলারশিপ নিতে গেলে তাদের কিছু কিন্তু সিকিউরিটি মানি দিতে হয়। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম রেট রয়েছে। তো আপনি যদি ইন্ডিয়ান কোম্পানি বা বাংলাদেশের যেসব লোকাল কোম্পানিগুলো হয়ে থাকে সেই সমস্ত কোম্পানির থেকে যদি আপনি সরাসরি নিতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সস্তার মধ্যে, বা অনেকে কিন্তু কোনো সিকিউরিটি মানি নেয় না। তাই আমি বলবো আপনি কিন্তু আপনি সেই সমস্ত কোম্পানি খুঁজবেন যাদের সিকিউরিটি মানি একদমই কম বা যারা নেয় না, তাহলে আপনার জন্য সুবিধা হবে ব্যবসা নতুন করে শুরু করার জন্য। এবার আপনাদের হয়তো একটা জিজ্ঞাসা থাকতে পারে যে এক এক পিস প্লাইউড বিক্রি করে বা স্কোয়ার ফুট আপনারা কত করে প্রফিট পাবেন। দেখুন, এক একটা স্কোয়ার ফুটে মোটামুটি বিক্রি হচ্ছে কিছু কিছু 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 90 টাকা, 80 টাকা, বিভিন্ন দামে কিন্তু বিক্রি হচ্ছে। তা আপনি মোটামুটি এক এক পিস স্কোয়ার ফিট প্রতি আপনারা কম করে কিন্তু 15-20 টাকা কিন্তু প্রফিট করতে পারবেন। এবার হিসাব করে দেখুন যে যারা কাস্টমার আসবেন তারা কফুট করে নেবে, সেই হিসেবে আপনার কিন্তু লাভের অঙ্কটা কিন্তু বাড়তেই পারবে। আর এই ব্যবসায় কিন্তু
ভালো চাহিদা রয়েছে, কারণ এর প্রচুর ডিমান্ড দেখা যায় মার্কেটে। তাই আপনি এই ব্যবসা কিন্তু অনায়াসে শুরু করে কিন্তু প্রতি মাসে একটা ভালো মোট টাকা অব্দি ইনকাম অনায়াসে জেনারেট করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও ছিল এই অবধি। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন এরকমই নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুগণ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সবাই কিন্তু সুস্থ থাকুন।